আমি রবিন। আমার অনেক দিনের স্বপ্ন নিজের একটা ক্যাফে খুলব। আমাদের ক্যাফের জন্য একদম পারফেক্ট একজনকে এনেছি। আমার স্বপ্নের দ্বিতীয় পার্ট হলো একটা স্পেশাল মিট প্রিপারেশন তৈরি করা। ডিশটার ইটসেলফ একটা ম্যাজিক আছে, মনে হয় রোজ একবার করে এসে খেয়ে যাই। আমার না সামহাউ মনে হয় আমি এই ডিশটাকে কিরকম জাস্টিস করতে পারি না। ভালোবেসে রান্না করলে বিক্রি তো ভালোই হবে। কি ব্যাপার, দিনকে দিন তুমি রবিনের ফেভারিট হয়ে উঠছো। তুমি যদি চুপ থাকো তাহলে আমি কি করে বুঝবো তুমি আমায় পছন্দ করো। তুমি থাকো পাশে শ্বাসে প্রশ্বাসে এই শহরের গোধূলি বেলা। এই প্রপার্টিতে দাদা মানুষের উন্নয়নের স্বার্থে পার্টি অফিস খুলবে, আর তুই মাঝখান থেকে এসে সব কেচেই দিবি। বাচ্চা ছেলে হয়ে গেছে, কেন শুধু শুধু ওকে চাপ দিচ্ছে বলো তো। আরে বাবা, সব কিছু তো একটা সিস্টেম আছে নাকি? কড়িগুলো খেয়ে ফেললে আর তেল না মাখালে গরম গরম তেলগুলো কিন্তু গিলতে হবে। আমার কিছু হবে না তো তাহলে? যা বলবো যখন বলবো সেটা করে দিই। তোর জন্য মিস করে গেলি ভাই। এবার খেলা জমবে।